14.5 বছর ধরে ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে কাজী সালাউদ্দিন। দীর্ঘই যাত্রায় বারবার অসঙ্গতিপূর্ণ কথা বলেছেন, ভেঙেছেন প্রতিশ্রুতি। তার আলোচিত কর্মকাণ্ডের কিছুটা দেখে নিতে চাই একসাথে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ। ফুটবলের অন্ধকার দিনে প্রত্যাশার আলোক বর্তিকা হাতে 2008 সালের এপ্রিলে সভাপতির দায়িত্ব নিয়েছিলেন কাজী সালাউদ্দিন। চার মেয়াদে 14.5 বছর পার করে এখন রিক্ত শূন্য বাংলাদেশের ফুটবল কিংবদন্তি প্রায় শতভাগ জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। বারবার চমক দেখানোতেই যার চেষ্টা ছিল স্থায়ী কাঠামোতে নয়, নিজের মেয়াদকালে নানাভাবে বিতর্কিত হয়েছেন, করেছেন বিতর্কিত মন্তব্য। বাংলাদেশকে বিশ্বকাপ খেলানোর স্বপ্ন দেখিয়েছিলেন সেই 2013-তে। ভিশন 2022 দূরের পথ, তার সময়ে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি অবনতি হয়েছে বাংলাদেশের। নিজের প্রথম বছরই কোটি টাকার সুপার কাপ দিয়ে চমক দিয়েছিলেন, কিন্তু সেই শেষ ঝলক ধরে রাখতে পারেননি। চলতি বছর চেষ্টা করেও দ্বিতীয় আসর আয়োজন করতে পারেননি। বঙ্গবন্ধু গোল্ড কাপ পুনরায় নিয়মিত করার ঘোষণা দিয়ে কথা রাখতে পারেননি। নতুন বঙ্গমাতা গোল্ড কাপও এক আসরেই সীমাবদ্ধ। তার সময়ে জাতীয় দল সবচেয়ে ব্যর্থ, 7 সাফের 6টিতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। তারপরও 2019-এ বলেছিলেন তার দৃষ্টিতে 50 বছরের সেরা জাতীয় দল এটি। 2016-তে থিম্পুতে এশিয়ান কাপ প্রাক বাছাইয়ে ভুটানের কাছে হার বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা, সেটিও টপকে গেছে কদিন আগে অপেশাদার সিশেলসের কাছে হারে। সালাউদ্দিনের এই 14.5 বছরে জাতীয় দলের কোচ পরিবর্তন হয়েছে 23 বার, কখনো দেশি কখনো বিদেশি, কখনো স্থায়ী কখনো অন্তর্বর্তী কোচের উপর আস্থা রেখে আবার আস্থা হারিয়েছেন। 2016-তে তৃতীয় মেয়াদে ফেডারেশন নির্বাচনের সময় আর সভাপতি পদে লড়াই না করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু চতুর্থ দফায় পুনরায় প্রার্থী হয়ে সভাপতি হন সালাউদ্দিন। তার শেষ মেয়াদে আর্থিক অনিয়ম আর অসঙ্গতির কথা বারবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে, অসংখ্য রিপোর্ট প্রচার হয়েছে চ্যানেল 24-এ, কিন্তু বারবারই যাকে ভুল আখ্যা দিয়েছেন সভাপতি। আর তেমনই এক রিপোর্টের পর 2021 সালে চ্যানেল 24-এর সংবাদকর্মীকে ফুটবল ভবনে প্রবেশে বাধা দেয়া হয়। সেখানেও সালাউদ্দিনের ইন্ধনের গুঞ্জন আছে। শেষ পর্যন্ত অনিয়মের অনাকাঙ্ক্ষিত স্বীকৃতি মিলেছে, আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। তবে তারপরও বোধোদয় হয়নি সালাউদ্দিনের, প্রথমে সোহাগের পক্ষ নিয়েছিলেন। নারী দলকে অলিম্পিক বাছাই খেলতে না পাঠানোয় যখন দেশ জুড়ে সমালোচনা, তখন ক্রিকেট বোর্ড সভাপতিকে ইঙ্গিত করে বক্তব্য দিয়ে নিজেকে আরও নিচে নামান ফুটবল সভাপতি। সবারই পার্সোনালিটি একলা, আমি তো পাবলিকলি দেখাই ফোন করবো লাইফ প্রাইম মিনিস্টারের কথা উঠে দেখ। সবশেষ গত মঙ্গলবার নির্বাহী সভা শেষে নিজেদের মধ্যে আলোচনায় সাংবাদিকদের তাচ্ছিল্য করেছেন। জার্নালিস্ট এখানে ঢুকতে গেলে তাদেরকে আমার একটা ফটো দিতে হবে। নিন্দার ঝড় উঠেছে সালাউদ্দিনের বিরুদ্ধে, ক্ষমা চাইলেও মুক্তি কি মিলবে দীর্ঘদিনের জমা হওয়া অসঙ্গতির পাহাড় থেকে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।